বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ঘটনা নিয়ে নির্মিত বলিউডের সিনেমা পিপার টিজার প্রকাশ পেয়েছে। এক মিনিট ছয় সেকেন্ডের এই টিজারে রণাঙ্গনে যুদ্ধ, ট্যাঙ্ক, আগুন ও গোলাবারুদের দৃশ্যপটের পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্লোগান জয় বাংলা। সিনেমাটির টিজারে দেখা যায় 1971 সালের 3রা ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরপর দেখা যায় যুদ্ধের প্রস্তুতি, ট্যাঙ্ক নিয়ে ভারতীয় সেনাদের নদী পার হওয়ার দৃশ্য। ইন্দিরা গান্ধী, পাকিস্তান কে সাথ জঙ্গ কা এলান করতি হুঁ। রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এই সিনেমায় মৃণাল ঠাকুরের বিপরীতে দেখা যাবে ঈশান কট্টরকে। চিত্রনাট্য লিখেছেন রবীন্দ্র রান্ধাওয়া, তন্ময় মোহন এবং রাজা কৃষ্ণ মেনন। আগামী 2রা ডিসেম্বর সিনেমাটির মুক্তির কথা রয়েছে। এদিকে গত বছরই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ধুমধাম করে ক্রিশ 4 সিনেমার নির্মাণের ঘোষণা দেন বলিউড অভিনেতা ঋতিক রোশন। সিনেমার বাজেট এবার 250 কোটি রুপি। এবার সিনেমাতে থাকছে হাই লেভেলের গ্রাফিক্স ও VFX, আর এবারও সিনেমার ভিলেনের ভূমিকায় থাকছে নতুন চমক। এখন পর্যন্ত ঋতিক রোশনের আসন্ন 2টি সিনেমার কথা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বিক্রম বেদা সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি বছরের 30শে সেপ্টেম্বরে, আর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার মুক্তি পাবে আগামী বছরের 28শে সেপ্টেম্বর। বিক্রম বেদা এবং ফাইটার ছাড়াও ঋতিক রোশনের ক্রিশ 4 সিনেমাটি অনেকদিন থেকেই আলোচনায়। সম্প্রতি সিনেমাটি নিয়ে শোনা যাচ্ছে নতুন খবর। জানা গেছে ঋতিকের ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে এটি। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ ডেস্ক।